Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Viewers, shobai kemon achen? Alhamdulillah, amra onek bhalo achi. Ajke koyek din thekei kintu khub brishti hocche. To brishti dekhle kintu shobari mon chay khichuri khawar jonno. To ei khichuri take keu pani khichuri othoba latka khichuri bole jane. Amader bashay to ei khichuri ta shobar onek pochonder. ঈদের মধ্যে আমাদের যতই পোলাও পোনা খিচুড়ি বা যেটাই করুক না কেন এই খিচুড়ি থাকতেই হবে। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিল তেল। আজকে আমি আর আমার বোন মিলে রান্না করতেছি। তো মাংস রান্নার জন্য আমাদের এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমরা মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়া পরিমাণ মতো দিব আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা আমরা ঝাল একটু বেশি খাই যার কারণে একটু বেশি দিলাম। আপনারা চাইলে কম বেশি যে যতটুকু খান তা বুঝিয়ে দিবেন। আর এখানে আদা বাটা দিয়েছি, রসুন বাটা। আমার আদা বাটা রসুন বাটার কালারগুলো এরকম শিলপাটায় বেটে নিয়েছি যার কারণে এরকম হয়েছে। আমার আম্মু শিলপাটার বাটা মশলা খেতে অনেক পছন্দ করে, তো সেজন্য আম্মু আজকে ব্লেন্ড করতে দেয়নি, ব্লেন্ডার মেশিনে মশলাটা করতে দেয়নি। তো এখানে লং এলাচ সব কিছুই বেটে দিয়েছে। আজকে আর আস্ত কোনো মশলা দিব না। এখন ভালোভাবে কষিয়ে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ভালোভাবে কষানো হলে আমরা এখানে মাংসটা দিব। দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা। এখন মাংসগুলো দিয়ে ভালো করে কষাবো। তো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর এই অবস্থা হয়েছে। এখন উপর থেকে একটু রাঁধুনি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর তেমন কিছু লাগবে না। এখন আমরা কিছু আলু অ্যাড করলাম কারণ আলুটা অনেক পছন্দ করে আমাদের ঘরে, আর খিচুড়ির সাথে আলুটাও একটু পড়লে খুব ভালো লাগে। মাংসের সাথে খিচুড়ি তারপর আলু সব কিছু মিলিয়ে খেতে অনেক ভালো লাগে। আর এখানে আমরা ভাতটা হইতে দিছি। তো আমাদের খিচুড়ির ভাতটা প্রায় হয়ে আসছে কিছুটা। আমরা মাংসটা বসানো পুরোপুরি কমপ্লিট হলে আমরা আবার খিচুড়িটা দেখব। তো মাংস কষানো শেষ, এখানে আমি কিছু পানি অ্যাড করলাম। আর আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু কথা বলবো, যেহেতু নতুন ভিডিও করছি সেক্ষেত্রে ভুল ত্রুটি হতেই পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে দিবেন যাতে করে নতুন ভিডিও দেওয়া মাত্রই পেয়ে যান। তো এই তো আজকে আমাদের ভাতগুলো এখন রেডি খিচুড়ির জন্য। তো আমরা এখন এইগুলাতে ডালটা মিশিয়ে দিব, সিদ্ধ করা ডাল। তো আমরা খিচুড়িতে দেওয়ার জন্য এখানে খেসারির ডাল আগেই আমরা সিদ্ধ করে রেখেছি। তো ভাতটা যেহেতু অনেকটাই হয়ে আসছে সেক্ষেত্রে আমরা ডালটা এখন দিয়ে দিলাম। ডাল দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। আপনাদের চাল ডাল বুঝে পরিমাণ মতো দিতে হবে। আমরা যেহেতু একটু বেশি রান্না করতেছি ওই হিসাবে আমরা দিয়েছি, পরিমাণটা তাই আমি বলতে পারলাম না। তো যাই হোক, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দিয়ে দিল একটু জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু একত্রে দিয়ে এখন আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর দিয়ে দিচ্ছি লবণ। তো অনেকে আবার দেখি খিচুড়িটাকে বাগার দিয়ে খেতে পছন্দ করে, আলাদাভাবে তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে তারপরে খেতে পছন্দ করে। তো আমি বলবো এভাবে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। কারণ এই খিচুড়িটাতে বাগার দেওয়া ছাড়াই অনেক ভালো লাগে, কোনো প্রকার তেলে ভাজা ছাড়াই ভালো লাগে অনেক। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এখন খিচুড়িটা আমরা ওয়েট করবো।
আর দেখতেই থাকেন যে কি রকম পর্যায়ে আমরা খিচুড়িটা কমপ্লিট হয় আমাদের। আর এই খিচুড়িটা রান্না করার সময় একটু পরপরে নাড়তে হয়, নইলে নিচে লেগে যেতে পারে। তো একটু পরপরই নাড়া দিয়ে দেখবেন যখনই রান্না করবেন। আমি একটু পরপরে নেড়ে নেড়ে দেখতেছি যে নিচে লেগে গেল কিনা আর ভাতটা কিরকম হলো। তো আমাদের খিচুড়ি কমপ্লিট, দেখতেই পাচ্ছেন ঠিক এই পর্যায়েই এখন চুলাটা অফ করে দিতে হবে। আর এখানে মাংসর তরকারিটা হয়ে গেছে, তো আমি আর ঝোলটা খাবো না যেহেতু গরুর মাংস আর খিচুড়ি দিয়ে খাবো, সেক্ষেত্রে ঝোলটা এতটুকুই থাকতে হবে। সবাই তাই ভাববে। এটা তেজপাতা, আমরা সব মশলাই বেটে দিয়েছি যার কারণে আর মুখে পড়ার মতো কোনো ভয় নাই। খিচুড়ি আর গরুর মাংস ঝোল দুই বোন মিলে আজকে রান্না। আলহামদুলিল্লাহ ভাইয়া খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে, আমরা এখনো খাইনি। আর আমি এখানে একটু দেখালাম সবাইকে সাজিয়ে যে কিরকম লাগে দেখতে, কারণ দেখতে ভালো লাগলেই খেতেও মন চায়। ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে।